যাচ্ছিলাম যে ওই যে দুর্ঘটনাটা হয়েছে ওইটার ওইটার ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম আর কি ভাই। কে বলছেন? মারা গেছে আর মনে করেন চারজন উপরে আছে, উপর থেকে একজন পাটে দিতে দিয়েছে, ও গুরুতর অবস্থা তাই। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম ভাই। জি জি আপনার এখন কেমন আছেন সেটা আগে বলেন। জি আপনারা ইয়াতে আপনার নামটা ভাই? নাজমুল। নাজমুল ভাই, জি নাজমুল ভাই বলেন কি হয়েছে একটু একটু যদি বলতেন। আমরা দুজন সুস্থ আছি, তিনজন একটু একটু রিস্ক আছে, হালকা ট্যাঙ্গা 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 ব্যথা হয়েছে, ট্যাঙ্গা দুঃখ হয়েছে, কোমরে ব্যথা, জি একজন মাথায় আঘাত, জি একজন এই জেলখানায় আছে, উনি একটু সিরিয়াস, জি খারাপ। আর 11 জন 10 জন 11 জন মারা গেছে। জি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা কি 10 জন 11 জন কি একটা মাইক্রোবাসে ছিলেন? 17 জন ছিলেন একটা, মানে এটা কি মাইক্রোবাস ছিল না মিনিবাস? একটা মাইক্রোবাসে 17 জন আছিলাম, 17টা ব্যাগ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা কি রিয়াদ থেকে যাচ্ছিলেন? দাম্মাম থেকে মদিনায় আমাদের সাইজে ফাটাইতে চাইছিল, ওই প্রায় 5 ঘন্টা ডিফারেন্স, গাড়ির চাকাটা ব্লাস্ট হয়ে গেল। ওহো, মানে দাম্মাম থেকে আপনারা মদিনার উদ্দেশ্যে যাচ্ছেন, অমন সময় দুর্ঘটনা ঘটছেন। জি তো ওখানে 10:30 ফোন দিছি, জি এখন ইয়াতে তো আপনার আপনার ওইখানে মানে ঘটনাটা ঘটছে কখন? মানে আজকে সকাল 6:30 দিকে। এখন তো আপনাদের কেউ আসছে ওখানে, কোম্পানির বা আত্মীয় স্বজন কেউ আসছে আপনাদেরকে দেখার জন্য? কেউ আসে না, দুদিন হয়েছে কেউ আসে নাই। আপনার কোম্পানির নামটা কি? দূতাবাস থেকে লোক যাবে, দূতাবাস থেকে আমাদের দূতাবাসের কর্মকর্তা যাবে, আপনাদের খোঁজ খবর নিবে, এম্বাসি এর মধ্যে অবগত হয়েছে, এটা দূরে তো এই কারণে আমরা হয়তো সাথে সাথে খবর গুলো পাই নাই, ঠিক আছে? তো সঠিক তথ্যের জন্য আমরা অপেক্ষা করছিলাম, তো চিন্তা করেন না। আপনারা যারা আছেন, আপনারা যারা এখন আহত আছেন তারা সুস্থ হয়ে যান সেই প্রত্যাশা করছি, আর যা যা করণীয় দূতাবাস করবো ইনশাল্লাহ, সমস্যা নেই ভাই, ঠিক আছে? আমি ফোনে যোগাযোগ করবো, আপনার নাম্বারটা দিয়ে দেন, আমি আপনার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছি। হ্যাঁ।